হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের নতুন ধরনের একটা ফুলের ডিজাইন বা কর্নার ডিজাইন দেখাচ্ছি এটাকে দুটো ডিজাইনই কেন বললাম সেটা তোমাদের বলছি পরে আগে ডিজাইনটা দেখে নাও প্রথমে দেখো শুরুর থেকে বর্ডারটা দেওয়ার পর তোমরা পাঁচটা ঘর ছেড়ে বর্ডারের থেকে সেলাইটা শুরু করবে তাহলে সমস্যা হবে না মানে বর্ডারের সাথে ঠেকে যাবে না দেখো প্রথমে এখানে কটা ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা লাইন তারপরে এই দিকটা চাইলে করতে পারো বা এদিকটা দিয়ে আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা এর উপরে দেখো এখানে একটা ঘর ছেড়ে রেখে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা এর নিচে এখানে দুটো ঘর ছাড়া আছে এখান থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা এর নিচ থেকে শুরু করে আটটা এখানে দেখো একটা ঘর ছাড়া আছে তাই আটটা এখানে নিচে একটা ঘর ছেড়ে রেখে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ পাঁচটা এই উপরে দেখো দুটো ঘর ছেড়ে রেখে এখানে তিনটে এখানে একটা ছেড়ে রেখে দুটো এদিকে কিন্তু সমান সমানই থাকবে আর এখানে একটা ঘর ছেড়ে এদিকে দুটো এদিকে একটা ঘর বেশি হবে এবার দেখো এই দিকের পাতাটা এখানে একটা দুটো 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 তিনটে লাইন আছে তারপর তিনটে এখানে দুটো তারপর এখান থেকে শুরু করে এখানে তিনটে ঘর আছে এক দুই তিন তারপরে দেখো এক দুই তিন চার তারপরে এখানে একটা ঘর বেশি এদিকে বেশি তুলতে হবে আর এদিকে একটা ঘর কম এখানে কটা আছে দেখে নাও এক দুই তিন চার তারপর চারটে আছে এখানে আছে তিনটে আবার উপরেও তিনটে আর এখানে চারটে এদিকে একটা ঘর ছেড়ে দিয়ে পাঁচটা এখানে মাঝে একটা ঘর ছাড়া থাকবে এই পাশে একটা আর এখানে তিনটে এদিকে একটা ঘর ছাড়া থাকবে আর এদিকে একটা ঘর ছাড়া থাকবে এবার তোমরা দেখে নাও ফুলটা কিভাবে করবে প্রথমে এখান থেকে শুরু করবে এখানে এই লাইনটা এই লাইনের এখানে দুটো ঘর ছেড়ে দিয়ে এক দুই এর উপরে এখান থেকে শুরু করতে হবে দুটো তারপর চারটে 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 এখানে তিনটে লাইন তারপর এদিকে একটা ঘর ছেড়ে দিই এখানে একটা ঘর ছেড়ে দিই এখানে দুটো তোমরা অনেকেই বলো যে সেলাই করে দেখাতে সেলাই করলে অনেকটা সময় লেগে যায় আর তাছাড়া এরকম করে দেখালে তোমরা তো দেখতেই পাচ্ছ ডিজাইনটা আর স্ক্রিনশট করে নিয়েও তোমরা করতে পারো এই জন্য এইভাবে বুঝিয়ে দিই অনেকেই এটার সুবিধা হয় এখানে ভালো করে দেখো ঘরগুলো তাহলে আর সেলাইটা বুঝতে অসুবিধা হবে না এবার দেখো এখানে দুটো ঘর ছেড়ে দিয়ে তিনটে এর উপর থেকে এখানে চারটে এখানে থেকে শুরু করে পাঁচটা এখানে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে আবার এখানে একটা ছেড়ে দিয়ে তিনটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এদিকে একটা বেশি এদিকে একটা বেশি অর্থাৎ এখানে বুঝতেই পারছো যে পাঁচটা করে ঘর আছে এখানে একটা এখানে একটা ছেড়ে দেওয়া মাঝে তিনটে ঘর এবার তোমরা এটা করে নিতে পারো এখান থেকে দেখো এক দুই তিন তিনটে ঘর মানে তিনটে লাইন সেই তিন নাম্বার লাইনের পাশে দুটো ঘর ছেড়ে দেওয়া আছে ছেড়ে দিয়ে তিনটে ঘর করা তারপর চারটে তারপর পাঁচটা এদিকে কিন্তু সমান থাকবে এই তিনটে লাইন করা পর্যন্ত তারপর এদিকে সমান থাকবে এখানে একটা ঘর কমিয়ে দেবে চারটে ঘর হবে এখানে এক দুই তিন চার আর এখানে হবে তিনটে ঘর এখানে একটা ঘর কমিয়ে দেবে তারপর এটা দেখো এই পাপড়িটা এখানে প্রথমে তো এই হলুদটা করা থাকবে না তোমরা যদি চাও তাহলে এটার পরেও করে নিতে পারো কিন্তু আমি এইভাবে করেছি তাই এইভাবে বুঝিয়ে দিচ্ছি হলুদটা করা থাকবে না এখানে তিনটে তিনটে ঘর এইভাবে তো ছাড়তে পারবে না তাই এই তিনটে থাকবে এই তিনটের উপরে এই ঘরটা ছেড়ে দিয়ে এখান থেকে শুরু করবে তিনটে তারপরে এখানে এদিকে একটা ঘর বেশি এদিকে একটা ঘর বেশি পাঁচটা পাঁচটা এখানে একটা ঘর বেশ ছেড়ে দিতে হবে এখানে একটা ঘর ছেড়ে দিতে হবে তিনটে ঘর তাহলে এই পাপড়িটা হয়ে গেল তারপর আবার এই কোনার থেকে এটা যেমন এই কোনার থেকে শুরু করেছিল সেরকম এই কোনার থেকে শুরু করে তিনটে চারটে এখানে পাঁচটা এখানে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে তারপর এখানে দেখো এই পাঁচটা এটা তো করা থাকবে এখানে এই কোনার থেকে শুরু করে তিনটে চারটে পাঁচটা এদিকে সমানই আছে এখানে চারটে আর এই উপরে তিনটে এদিকে কিন্তু একটা একটা ঘর করে কমেছে এখানে দেখো একটা ঘর ছেড়ে দিয়ে দুটো তারপর আবার চারটে চারটে এখানে এদিকে একটা ঘর ছাড়া এদিকে একটা ঘর ছাড়া দুটো এখানে একইভাবে এরকম করে এই পাপড়িটা করে নেবে তারপরে এই মাঝেরটা করতে পারো দেখো এই দুটোর উপরে দুটো ঘর ছেড়ে দিয়ে তারপরে দুটো ঘর আছে তারপর এদিকে এই কোনায় একটা এদিকে দুটো এখানে এই কোণার থেকে আবার একটা ঘর উঠেছে আবার এখানে দুটো হয়েছে এইখানে যেমন দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো করেছিল এখানে একই রকম এই মাঝে দুটো দুটো ঘর ঘর ছেড়ে দিয়ে এখানে করতে হবে তারপরে এখানে একটা ঘর এখানে দুটো এই দিক থেকে যদি তোমরা উঠতে চাও তাও এখানে একটা ঘর দুটো এখানে এখানে একটা দুটো এইভাবে করবে তারপরে চারিদিকটা হয়ে গেলে মাঝে চারটে ঘর করে নেবে এবার তোমরা যদি এমনি ডিজাইন করো এই জন্যই বললাম প্রথমে যে এইটুকুনিতে দেখো একটা ফুলের ডিজাইন এইটুকুনি ফুল নিয়েও তোমরা পুরো আসনটা করতে পারো আর যদি কর্নার ডিজাইন হিসেবে ব্যবহার করতে চাও তাহলে এই দেখো লতা দুটো এদিকে বেরিয়েছে এই লতা দুটো বুঝে নাও আমি এই লতা দুটোর পাশে পাতা করব। তিনটে এখানে দুটো দুটো আবার এখানে একটা এটা কিন্তু সব কোনাকুনিভাবে উঠছে তারপর চারটে এখানে আবার এদিকে সরে আসতে হবে একটা ঘর এখানে দুটো একটা তারপরে তিনটে আছে এখানে এক দুই তিন এখানেও তিনটে নিচেও তিনটে এখানে একটা এর উপরে একটা ঘর ছেড়ে দিয়ে এখানে একটা এবার এই দিকটাই দেখো এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে তারপর দুটো এখানে দুটো এখানে একটা এখানে চারটে এক দুই তিন চার তারপর এখানে দুটো এখানে একটা এখানে তিনটে 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 আর এখানটায় একটা এই এইভাবে নিচে যদি পাশাপাশি দেখো তাহলে কিন্তু দুটো ঘর আর এখানে একটা এই মাঝে একটা ছেড়ে দিতে হবে এই পাশে একটা ছেড়ে দিতে হবে এবার তোমাদের এই পাতাটা করে নিয়েই বুঝিয়ে দিচ্ছি এবার পাতাটা দেখে নাও এখানে তিনটের উপরে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে তারপর এই উপরে একটা এখানে একটা ঘর ছেড়ে দিয়ে দুটো এখানে দুটো একটা ঘর ছেড়ে আবার দুটো এখানে তিনটে একটা ঘর ছেড়ে দুটো তারপর এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে একটা এখানে একটা ঘর ছেড়ে দিয়ে পরপর চারটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে দুটো তারপর এখানে দেখো এখানে দুটো ঘর ছেড়ে দিয়ে এখানে এক চারটে আছে তারপর একটা এর উপর থেকে এখানে একটা ঘর ছেড়ে চারটে এখানে দুটো এখানে একটা ঘর ছেড়ে চারটে তারপর তিনটে এখানে একটা ঘর ছেড়ে চারটে এখানে দুটো ঘর ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে দুটো ঘর ছেড়ে দেওয়া আর এইখান থেকে যদি দেখো তাহলে তিনটে ঘর ছেড়ে দেওয়া আছে তারপর এই পর্যন্ত করে যেতে হবে এখানে দেখো এই লম্বা যে চারটে লাইন আছে এখানে প্রথমটা ছেড়ে দিতে হবে তারপর একটা ঘর ছেড়ে দুটো এখানে তিনটে এখানে চারটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এখানে দুটো তারপর দেখো এদিকের পাতাটা দেখাচ্ছি এখানে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এই দুটো যেটা আছে পরপর দুটো এখানে দুটো এখানে দুটো এই দুটোর এখান থেকে চারটে তারপর এখানে একটা এখানে একটা ঘর ছাড়া আছে ছেড়ে দিয়ে দুটো তারপর এখানে দুটো এখানে একটা ঘর ছেড়ে দুটো এখানে কিন্তু একটা ঘর ছাড়া আছে এই উলগুলোতে ঢেকে গেছে এখানে তিনটে ঘর একটা ঘর ছেড়ে দিয়ে আবার একটা এখানে একটা ঘর ছেড়ে দিয়ে দেখো পাঁচটা আছে তারপর আবার পাঁচটা এখানে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এখানে দুটো ঘর এদিকে কিন্তু এই লাইনটা সমান আছে তারপর দেখো এখানে একটা লাইন ছেড়ে দেওয়া এখানে এখানে যে এক দুই তিন চার পরপর চারটে এই পাশের একটা ঘর কিন্তু ছেড়ে দেওয়া তারপর সেকেন্ড ঘর তার এখানে একটা ঘর ছেড়ে এখানে তিনটে তারপর চারটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে চারটে এখানে দুটো ঘর ছেড়ে দিয়ে দুটো তারপর দেখো এখানে এক দুই তিন চার তারপর একটা এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এখানে দুটো এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এখানে একটা ঘর ছেড়ে দিয়ে দুটো এখানে একটা ঘর ছেড়ে দিয়ে তিনটে এখানে একটা ঘর ছেড়ে দুটো তারপর একটা ঘর এখানে ছেড়ে রেখে তিনটে এখানে একটা ঘর ছেড়ে রেখে এখানে পাঁচটা তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে এইভাবে তোমরা এই কর্নার ডিজাইনটা চার কোনাই করতে পারো আর তা যদি না করো তাহলে তোমাদের আগেই বলেছি যে এই ফুলের ডিজাইনটা তোমরা পুরো আসনটাতেই করতে পারো সেক্ষেত্রেও খুব ভালো লাগবে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি বোঝানোর চেষ্টা করবো তাহলে আজকের মতো এইটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে